হ্যালো প্রিয় দর্শক তো তোমরা দেখতে পাচ্ছো প্রি চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাদেরকে বলবো মেলা কেয়ার তো মেলা কেয়ার ক্রিমটা সম্পর্কে তোমাদের এ টু জেড সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো সব কিছু ক্লিয়ারভাবে বলবো যে এটা কিসের জন্য ইউজ করবেন এটা কিসের ক্রিম এটা কিসের ক্ষেত্রে ইউজ করলে আপনারা উপকার পাবেন এই মেলা কেয়ার ক্রিমটা এটার প্রাইস কত আছে এটা কোথায় পাবেন এটা কখন কীভাবে ইউজ করতে লাগে টু যে তোমাদেরকে সব কিছু আজকে এই ভিডিওটাতে বলবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্বন্ধে জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত বলবো যে এই মেলা কেয়ার যে ক্রিমটা আছে এটা কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে এটা কোন কোম্পানির প্রোডাক্ট তো এটা অজন্তা ফার্মা লিমিটেড ম্যানুফ্যাকচার করে খুবই একটা ভালো কোম্পানি ইন্ডিয়ান বেস্ট কোম্পানি অজন্তা ফার্মা লিমিটেড এই মেলা কেয়ার ক্রিমটা ম্যানুফ্যাকচার করে খুবই একটা ভালো কোম্পানি তো এটা এই মেলা কেয়ার ক্রিমটা কত গ্রামের ক্রিমটা হয় এবং এটা প্রাইস কত সেটা এখন আমি বলবো তো এটা পঁচিশ গ্রামের ক্রিমটা হয় পঁচিশ গ্রামের ক্রিমটার দাম মাত্র দুইশো টাকা তো দুশো উনষাট টাকা দিয়ে পঁচিশ গ্রামের এই মেলাকেয়ার ক্রিমটা পেয়ে যাবেন আর এটা কোথা পাবেন সেটা আমি এখন বলবো এটা সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধের দোকানে পেয়ে যাবে এই মেলাকেয়ার ক্রিমটা তো এটা কিসের জন্য ইউজ করবে এটা ইউজ করলে আপনাদের কি কি উপকারে আসবে এবং কি এটা কিসের ক্রিম এটা কিসে কিসে ইউজ করতে পারবে এটা কখন কীভাবে ইউজ করবে সব কিছু তোমাদেরকে বলবো তো সেটা বলার আর একটা কথা তোমাদেরকে বলে নেবো এই ভিডিওটাতে এখন পর্যন্ত একটা লাইক না করলে তাড়াতাড়ি এখন একটা লাইক করে দাও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকো তো এখন আমি বলবো যে এটা কিসের ক্রিম এটা ইউজ করলে কী কী উপকার হবে এবং এটা কিসের কাজে উপকারিত এই ক্রিমটা তো এক কথা বলতে গেলে এই ক্রিমটা আপনাদের মুখের যে কোনো ডার্ক সার্কেল ডাক স্পট রিমুভ করে সেই স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করবে হানড্রেড পারসেন্ট তো এটা আপনাদের মুখে যে কোনো দাগ সার্কেল স্ক্র্যাচ স্পট থাকুক না কেন কালো রঙের স্পট থাকুক না কেন এবং কি আপনাদের চেহারা আপনাদের স্কিন যদি কালো হয়ে থাকে সেটা ফর্সা করতে সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট খুবই তাড়াতাড়ি আপনাদের মুখে অনেকের মুখে দেখা যায় যে স্ক্র্যাচ থাকে দাগ থাকে এগুলো কালো কালো চোপ থাকে এগুলোতে ভর্তি থাকে মুখ তো ফেসটা ভর্তি থাকে ওগুলোতে ছোপ স্ক্র্যাচ স্পট দিয়ে মানে মুখের স্কিনটা ভর্তি থাকে তো তাদেরকে বলবো এই ক্রিমটা ইউজ করার জন্য এই ক্রিমটা ইউজ করলে পরে সেগুলোকে স্ক্যাচ দাগ স্পট যেটাই হোক না কেন সেগুলোকে রিমুভ করে ফর্সা করতে সাহায্য করবে হানড্রেড পারসেন্ট এই ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম এটা ফর্সা করতে সাহায্য করবে খুবই ভালো ক্রিম এই ক্রিমটা এই মেলাকে ক্রিমটা এটা ইউজ করলে পরে আপনারা যদি কালো হয়ে থাকেন কালো থেকে ফর্সা হতে সাহায্য করবে খুব দ্রুত ফর্সা হতে পারবেন খুবই দ্রুত এই মেলা কেয়ার ক্রিমটা ব্যবহার করে কালো থেকে ফর্সা হতে পারবেন এবং কি কি আপনাদের মুখের যে কোনো স্পট দাগ সার্কেল স্কেচ সব রিমুভ করে আপনাদের মুখকে মুখের স্কিনকে দ্রুত ফর্সা করতে সাহায্য করবে এই মেলা কেয়ার ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম তো এটা কখন কিভাবে ইউজ করতে লাগবে এটা কখন কিভাবে ইউজ করবে ইউজ করলে পরে আপনাদের উপকার হবে তো সেটা বলবো তো এটা নাইট ক্রিম তো এটা নাইট ক্রিম তার জন্য এটা রাতেই ব্যবহার করবেন শুধুমাত্র রাত্রে তো রাত্রে শোয়ার আগে আপনাদের মুখটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কিছু দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে এই ক্রিমটা হালকা করে আপনাদের হাতে নিয়ে নেবেন হাতে নিয়ে নিয়ে পরে আপনাদের মুখের স্কিনে পুরো স্ক্রিনটাকে ভালো করে লাগিয়ে দিবেন এই ক্রিমটা পুরো দিয়ে লাগাবেন ভালো করে অল্প করে হাতে নিয়ে পুরো স্কিনটাকে ভালো করে লাগিয়ে দিবেন এই ক্রিমটা তো পরের দিন ঘুম থেকে ওঠার পর আপনাদের মুখটা বা ফেসটা ধু ধুয়ে ফেলবেন তো প্রতিনিয়ত কয়েকদিন এমনভাবে ব্যবহার করলে পরে আপনারা উপকারটা বুঝতে পারবেন এই মেলাকের ক্রিমটা কতকার কত বড়ো একটা উপকারী ক্রিম খুবই ভালো একটা ক্রিম এই মেলাকের ক্রিমটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো প্রতিদিন মেয়েটি সম্বন্ধে জানার জন্য তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ